অবশেষে এই দিন শেষ করলাম। আগামীকালকে বিকাল 5টার মধ্যে আপনারা আমার এই ব্লগটি পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকুন এবং দয়া করে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিও আপলোড। ক্যামেরাম্যান আসছে তো বলো না। আজকে এই মঞ্চলন শুরু করবার পূর্বে আমরা এক মিনিটের নীরবতা পালন করতে চাই। স্বাধীনতা যুদ্ধে এই শহীদরা আমাদেরকে এই উপহার দিয়ে গেছেন এবং আমরা আমাদের জীবন দশায় আমাদের অনেক বন্ধুকে আমরা হারিয়েছি, করোনায় অনেক বন্ধুদেরকে আমরা হারিয়েছি। আমাদের সকল বন্ধুদের স্মরণে এবং সকল শহীদদের স্মরণে বীরঙ্গনাদের স্মরণে এক মিনিট বীরবতা পালন করব। আমরা মোমবাতি আলো জ্বালানোর জন্য পাশের জনের কাছ থেকেই আলোটা নিব আমরা। এখান থেকে
আমি তোমায় ভালোবাসি, যদি তোমার আমার প্রাণে বজায় বাসি সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। সরকারের আমলা থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল মানুষকে এই মাঠে আসতে হয়।
আমরা সেই স্বপ্নগুলোকে এই উদাস ব্যক্তির যে স্বপ্ন যে লালন করি যারা তারা মিলেই আজকে আমরা এই জোট গঠনের কথা বলেছি। আমাদের চাওয়া হচ্ছে এই উদ্যানকে স্বাধীনতার নামেই ঘোষণা করা হোক, কারণ আমরা স্বাধীনতার চিহ্ন, এখানে যে আত্মসমর্পণের চিহ্ন, এই মাঠ থেকে স্বাধীনতার ডাকের যে চিহ্ন, যে ইতিহাস, সেই সম্পর্কে আরও বেশি ধারণ করার জন্য এই উদ্যানকে স্বাধীনতায় ডাকি আমরা। আমরা একে স্বাধীনতা উদ্যান করি। আমরা আশা করব যে বন্ধুরা আজকে এখানে উপস্থিত হয়েছি, নিজেদের মধ্যে এই শপথটি আমরা নিতে চাই যে আমরা নিশ্চয়ই আমাদের বাংলাদেশ স্বাধীনতার পেছনে মুক্তিযুদ্ধের সপক্ষে যে চেতনা তা আমরা ধারণ করবো, সঠিক সংস্কৃতি আমরা লালন করবো, পালন করবো, এবং তবেই আমরা আজকে যে শিক্ষার সামনে দাঁড়ানো এই শিক্ষার মর্যাদা লাভ করব আমরা তাই মনে করি। সম্পর্কে আমি আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আশা করছি আমার সঙ্গে